হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা তোমাদের মাঝে, দেখতে পাচ্ছ। আর আমরা যারা মুসলিম আছি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়াটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা খেলছি বিডি নেক্সট জেন ভার্সন 2। ভার্সন 4 তো পুরো খেলা হয়ে গেছে, ভার্সন 2 খেলতেছি। আর বন্ধুরা, আজকে আমাদের গাড়ি হচ্ছে আল আলফা গাড়ি। আল আলফা গাড়ি নিয়ে আজকে আমরা যাবো ঢাকা থেকে চাঁদপুর, যেখানে নাকি প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে যিনি রিকোয়েস্ট করছে তার নাম আমি বলে ফেলছি, ব্লগ বাপি। এই ভাই আমাকে বলছে অনেক দিন ধরে, ভাই আমার কমেন্টে রাখলেন না, বললাম যে ঢাকা টু চাঁদপুর আল আলফা বাস নিয়ে। ভাই আমি আপনার আমি সবার রিকোয়েস্ট রাখবো ভাই। আসলে এখানে ভাই আমাদের এখানে কারেন্টের অনেক সমস্যা হচ্ছে, যে কারণে আমি গেম ঠিক মতন দিতে পারতেছি না, যে কারণে সমস্যা হচ্ছে। ইন্ডিভিজুয়াল গেমগুলো দেখো আমি এখন আর দিতে পারতেছি না, এখন সব হচ্ছে আমি ভোটের মাধ্যমে দিচ্ছি। তারপরেও এই সমস্যা চলে গেলে ভাই আমি আবার ভোট আবার ইন্ডিভিজুয়াল দুটোভাবে গেম দিব। তোমরা ভাই কেউ রাগ টাক করো না, আমি গেম সবারই দিব। তো বন্ধুরা, আজকে ভাই ব্লগ বাপি ভাই বলছে হচ্ছে আল আলফা নিয়ে আমাকে হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর যেতে। আমি চাঁদপুর যাব, প্রচুর যাত্রীপাত্রী পেয়ে গেছি, যাত্রা বাড়ি আছি, 379 কিলোমিটার ধরে আছি, 5 ঘন্টা 12 মিনিট লাগবে 10:30 বাজে। আর দেখো গ্রিন লাইন এখানে এসে ঝামেলা করলো, কয়েকদিন আগে গ্রিন লাইন নিয়ে খেলছি, দেরি করবো না, গাড়ির মধ্যে ঢুকে পড়ি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে ঢুকে পড়ছি, আর বরাবরের মতো আজকে গোপ্রো গাড়ি চালাবে, তার মানে তো বুঝতে পারছো বিশাল কিছু ব্যাপার স্যাপার ঘটে যাবে। গাড়ি ফাড়ি স্টার্ট দিয়ে ফেললাম, হর্ন ফর্ন ঠিক আছে, আপার ডিপারও সব ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন ডাইনে ইন্ডিকেটার দিয়ে যাই, ডান পাশে প্রচুর জ্যাম ট্যাম পড়ছে, এখন আমাদেরকে হালকা ধীরে বেরিয়ে যেতে হবে। ওস্তাদ ডান দিকে খেয়াল রাখেন, আস্তে কাটান, ফুল কাটান, আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে, বরাবর যেন বরাবর যেন, হালকা হালকা টান দেন বরাবর। তো বন্ধুরা দেখ, ও ভাই হানিফ, তুমি আমাকে কীভাবে চাপাই দিয়ে চলে গেলে, দেখছো একটা গাড়ি বেরোচ্ছে, তারপরে এরকম তোমাকে করা উচিত হয়নি। যাই হোক, আমরা বাম সাইডে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তাদ হালকা আস্তে ধীরে হালকার মধ্যে হালকার মধ্যে, যান 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 যান, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আছি। আর ভাই এত হর্ন ডিস কেন, আমরা এখন আমাদের গতিপথে দেখাইনি। আর গোপ্রো মানে বোঝো সবসময় কিন্তু গতিটা কিন্তু একটু অন্যরকমভাবেই দেখায়, এ কিন্তু ওল্ড প্রো নিউ প্রোর থেকেও কিন্তু মারাত্মক। ওস্তাদ বরাবর যান, ক্লিয়ার, হালকার মধ্যে টান দেন টান দেন টান দেন, দেখতে পাচ্ছ সেই সেই টান দিয়ে ফেলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভারের শেষ প্রান্তে চলে আসছি, আস্তে আস্তে ব্রেক, কোনো লোক নিয়ে যাবে না, আস্তে ব্রেক, আস্তে গোল চত্বর ঘুরতে হবে, গোল চত্বর ঘুরতে হবে, ফুল ফেল, আমাদের গাড়ি কিন্তু ফুল ফেল, কোনো লোকজনকে নিয়ে যাবে না, আস্তে, সামনে প্লাস্টিক আছে, আস্তে আস্তে, অ্যাভেঞ্জার গাড়ি, আস্তে আস্তে আস্তে, যান যান যান, ঠিক আছে বরাবর, না ভাই লোক নিয়ে যাবে না, আস্তে বরাবর। তো বন্ধুরা, যারা যারা ভাই ফ্লাইওভারের উপর দিয়ে আসে তাদেরকে কিন্তু অনেকগুলো টাকা গুনতে হয় ওখানে। এই দেখো ডান দিকে দেখো, মানে কিন্তু ভাই টাকা পয়সা দিতে হয়, আর এই দিক থেকে আমরা একটু কষ্ট মষ্ট করে আসলে আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না। দেখতে পাচ্ছ বেরোনোর মুখে কিন্তু প্রচুর জ্যাম ট্যাম, ও ভাই কত জ্যাম, কিরে অ্যাক্সিডেন্ট হয়েছে, কে ভাই মেরে দিয়েছে, কে কারে মারছে ভাই, যাই হোক যে যারে মারুক আমার তো বের হয়ে যেতে হবে। আসতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু জ্যাম ফ্যাম ছাড়াই কিন্তু বের হয়ে গেছি। আর এখন 10:59 বাজে, 362 কিলোমিটার দূরে আছে, সামনে কিন্তু কাঁচপুর ব্রিজ আছে। এখন কাঁচপুর ব্রিজ দিয়ে আমরা মোটামুটি আমাদের যাত্রাটা শুরু করব। দেখতে পাচ্ছ কেমন গতিপথ এখনো দেখাতে পারিনি, কিন্তু আল আলফা ফার্স্ট টাইম কিন্তু আল আলফাকে নিয়ে খেলছি। দেখতে পাচ্ছ সেই টান দিছি ভাই, দেখো শুধু তোমরা টান দেখবে ভাই আল আলফা কি টানটা দেয়। আর আজকে ভাই গোপ্রো চালাচ্ছে ভাই, গাড়ি তো ভাই সেরকম উড়াদুড়া হবে, আস্তে ধীরে যান আস্তে ধীরে যান। বাম দিকে চলে গেলে সিলেটের রাস্তা, সোজা চলে গেলে কুমিল্লার রাস্তা, আস্তে 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 যান যান যান। বন্ধুরা দেখতে পাচ্ছ বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সিলেটের দিকে, আর আমরা তো ভাই সিলেটের দিকে যাবো না, সিলেট থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো এখান থেকে এসে ভাই ওইদিকে আবার কুমিল্লার দিকে যাওয়া, হালকা যান যান যান, টান দেন টান দেন বরাবর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু উড়াদুড়া টান দেওয়া শুরু করছি, এখনো কোনো গাড়িকে সেইভাবে ওভারটেক দিতে পারিনি, ওভারটেক দিব সামনে, যে সামনে কিন্তু ওস্তাদ গাড়ি আছে বরাবর, যেন হালকা হালকা যান 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 যান, ঠিক আছে বরাবর, ক্লিয়ার, হালকার পথে যান হালকার পথে যান, সেই টান দেওয়া হবে কিন্তু আজকে আল আলফা, কিন্তু আজকে সেই উড়াদুড়া টান দেবে, আস্তে ব্রেকে বা সাকুরা আছে, আস্তে 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 ব্রেক ব্রেক, ঠিক আছে ক্লিয়ার, যান হালকা সাকুরা বরাবর যান, সাকুরা বরাবর যান, ব্রেকে পা যাবে, সামনে গোল চত্বর আছে কিন্তু, আস্তে 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 যান, আমরা গোল চত্বর ঘুরতে হবে, ট্রাক আছে বাম দিকে কিন্তু দেখে শুনে দেখে শুনে, আস্তে আস্তে হালকা হালকা সাকুরা দুটো গাড়ি কিন্তু বাম দিকে, খেয়াল রাখেন আস্তে, ছোট পিক আপ আছে, আমরা ছোটখাটো জ্যামে পড়ছি, দেখতে পাচ্ছ ওরে ভাই এত হর্নটাই কেন, আমরা চলে যাবো তো ভাই, কে কে কারা হর্ন দিচ্ছে, কি সমস্যা ভাই, আমরা তো একটা ভাই সিগন্যালে পড়ছি ভাই, এত তো ভাই মানে ইয়ে দেওয়ার কোনো মানে না ভাই, প্রচুর জ্যাম ট্যাম পড়ে গেছে দেখতে পাচ্ছ, এ টান সাকুরা টান টানিস না কেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাকুরা কিন্তু আমাদের হর্নের চোটে কিন্তু টান দিল, আস্তে 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 যান যান যান, সাকুরা বরাবর যান বরাবর বরাবর যান, ও একটা মোটর সাইকেল মরে পড়ে রয়েছে এই জন্য হয়তো এরকম হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 333 কিলোমিটার দূরে আছি, 4 ঘন্টা 34 মিনিটের মতো লাগবে। তো বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা থেকে চাঁদপুর, আমাদের গাড়ি হচ্ছে আল আলফা।
আর আমার চ্যানেলটি দ্বারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। কিন্তু দেখতে পাচ্ছ দুর্ধর্ষ গতি নিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রা করছি, সামনে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা টানে টানে ক্লিয়ার, অ্যাক্সিডেন্ট আমাদের দেখার দরকার নেই, সেই রকম উড়োদুরা টান দিয়ে শুরু করছে। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু মেঘনা ব্রিজের কাছে পৌঁছে যাব, সামনে কিন্তু তেমন গাড়ি ফাড়ি নাই, রাস্তা ফাঁকা আছে, টেনে যান গাড়ি ফাড়ি দেখলে সব উড়োদুরা দেন, উড়োদুরা দেন বরাবর, যান 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 যান, আস্তে 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 চলে আসছি আমরা মেঘনা ব্রিজ, আস্তে আস্তে, ঠিক আছে ক্লিয়ার, ব্রেকে পা ব্রেকে পা, টাকা রেডি করেন, টাকা রেডি করেন, টাকা রেডি, টাকা রেডি আছে, টাকা রেডি আছে, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে, ওস্তাদ হালকা হালকা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটু লাইনে পড়ছি, দেখতে পাচ্ছ তাড়াতাড়ি তাড়াতাড়ি ওস্তাদ তাড়াতাড়ি টানে টানে টানে, এই লাইনটা ফাঁকা আছে, গাড়ি ঢুকতে দিন না, আস্তে দিগন্ত চলে আসছে, দিগন্ত, টাকা রেডি আছে, টাকা রেডি আছে, ওই আরে গাড়ি টানে না কেন, এখানে হালকা যে নালকা, আমরা এখন মেঘনা ব্রিজের ফার্স্ট পার্টে উঠতে যাচ্ছি, আস্তে আস্তে ব্রেক, পিছনে প্রচুর গাড়ি ফাড়ি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন এখন টোলটা দিতে পারিনি, সামনের এই ছোট্ট পিক আপটা চলে গেলে আমরা টোল দিব, আস্তে যান আস্তে যান, ঠিক আছে ব্রেক, ওস্তাদ টাকা নেন টাকা নেন, তাড়াতাড়ি টাকা দেন, স্লিপ দেন স্লিপ দেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন টোল ফোল দেওয়া হয়ে গেছে, আমরা এখন বেরো যাচ্ছি, সামনে কিন্তু দিগন্ত আছে, দিগন্ত ফিগন্তকে আমরা দাম দিই না, দেখতে পাচ্ছ আমরা দিগন্তকে দিগন্তকে না দাম দিয়ে কিন্তু মোটামুটি আমরা উড়াধুরা টান দিছি, বরাবর ওস্তাদ টান দেন টান দেন, আমরা মেঘনা ব্রিজের উপর উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছ মেঘনা ব্রিজের উপর কিন্তু উঠে গেছি বন্ধুরা, ডান দিকে কিন্তু ট্রেন যায়, অনেকদিন কিন্তু এদিকে আসি না, আর এদিকে হচ্ছে ভাই ভাষণ ফোরে কিন্তু একটু অন্যরকম আপডেট ছিল, বরাবর যে নালকার পথে টান দেন টান দেন, ক্লিয়ার, আস্তে 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 যান নালকার পথে, ক্লিয়ার, যান 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 যান, বরাবর বরাবর, গাড়ি আছে প্রচুর, আস্তে এখনো 302 কিলোমিটার দূরে আছে, আস্তে ব্রেক ব্রেক ব্রেক, হালকা দেন, বাম দিকটা খেয়াল রাখেন, বাম দিকটা খেয়াল রাখেন, সিএনজি আছে কিন্তু চাপাই চাপাই বেরো যান, আরে ভাই এই কার্গোর পিছনে পড়লি ভাই সারা দিনটা শেষ, আস্তে ওস্তাদ হালকা হালকা, যান যান যান, ঠিক আছে বরাবর যান বরাবর যান, হালকার পথে, এ কার্গো ওটা কি ছোট পিক আপ, আস্তে ও সাইড দিয়েছে বরাবর, টানেন 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 টানেন, বরাবর হালকার পথে যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখনো মেঘনা ব্রিজের উপরে আসি, আর মেঘনা ব্রিজের উপরে কিন্তু খুব উড়োদড়া দিচ্ছি, দেখতে পাচ্ছ এখন সব গাড়িকে কিন্তু আমরা ওভারটেক দিব, বরাবর বরাবর, যান যান যান, ক্লিয়ার ক্লিয়ার, যান টান দেন, সেই সেই সামনে একটা গাড়ি আছে মনে হয় হুন্দায়ের গাড়ি, হুন্দায়ের গাড়ি আমরা দেখলেই বোঝা যায় হুন্দায়ের গাড়ি, ওস্তাদ টানেন টানেন, কতগুলো গাড়িকে আমরা এখন ওভারটেক দিয়ে চলে আসলাম, আস্তে শ্যামলি বৌদি আছে মনে হয় এনআর এর গাড়ি, আস্তে ব্রেকে পাওয়া যাবে ব্রেকে পাওয়া যাবে, আস্তে আস্তে, আজকে কেউ পারবে না, গোপ্রো যে খেলা দেখাচ্ছে, অনন্য সুপার আছে বাম দিকে কিন্তু খেয়াল রাখেন, কিন্তু এনআর ট্রাভেলস বিআরটিসি শ্যামলি বৌদি কিন্তু এটা, বরাবর যান যান যান, বাম দিকটা খেয়াল রাখেন, বাম দিকটা খেয়াল, যদি বাম দিক ফাঁকা থাকে ও ভাই কতগুলো হায়েস্ট যাচ্ছে, আবার গরু ট্রাক আসতে, ও ভাই সাইড দিয়ে ফেললো, এবার সামনে গ্রিন লাইন খেয়ে নিলাম কিন্তু শ্যামলী বৌদিকে, এখন আস্তে গ্রিন লাইন কিন্তু টান দিচ্ছে, গ্রিন লাইনের ম্যান, আস্তে যান আস্তে যান, ঠিক আছে আস্তে আস্তে টানেন টানেন, দীপজল মামা বাম সাইড দিয়ে থাকেন, বাম সাইড দিয়ে থাকেন, আস্তে আস্তে যান যান যান, পাবনা এক্সপ্রেস পাবনা পাবনা পাবনা, খেপলি কোনো কাজ হবে না, আজকে আলোর পা খেপে গেছে, বরাবর যান যান যান, আস্তে এসআর এসআর, আস্তে ধীরে যান আস্তে ধীরে যান, বন্ধুরা দেখতে পাচ্ছ ডান সাইডে কিন্তু এস আলম আমাকে ওভারটেক দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এস আলমকে আমি কেউ দুইজনে একসাথে পাল্লা দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ, কিন্তু এস আলম আমার সাথে পাল্লো না, আমি এস আলমকে মোটামুটি ওভারটেক ফোভারটেক দিয়ে চলে গেছি, সামনে গ্রিন লাইন রয়েছে ভাই, গ্রিন লাইন কিন্তু উড়াদুরা টান দিছে, গ্রিন লাইনকে আমার এখন টার্গেট, গ্রিন লাইনকে এখন আমি ওভারটেক দেবো। তো বন্ধুরা আজকে আমরা হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর, আর আমাদের গাড়ি হচ্ছে আলারফায়া পরিবহন, যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও, আমরা কিন্তু আল আলফা সরি আমরা কিন্তু গ্রিন লাইনকেও খেয়ে ফেললাম, এবার দেখো হুন্দার গাড়িকে খাবো, আহা এই শ্যামলি বৌদি, দুটো শ্যামলি বৌদিকে আমরা খেয়ে ফেলেছি, বারবার যান আস্তে যান ধীরে ক্লিয়ার, আস্তে পথে আস্তে ব্রেকে পা ব্রেক ব্রেক ব্রেক, ও ভাই এখানে প্রচুর মোটরসাইকেল ফোটরসাইকেল আছে, ইকোনো সার্ভিস কেউ খেয়ে ফেললাম, আস্তে যান হুন্দার গাড়ি আছে কিন্তু সামনে, আস্তে ধীরে যান টান দেন, বরাবর বরাবর, সালমান খান আছে কিন্তু, সালমান খান আছে, দেখে শুনে দেখে শুনে, আস্তে যান আস্তে যান আস্তে যান, আস্তে আস্তে আলমেশিয়া আলমেশিয়া না এশিয়া ট্রান্সপোর্ট, আহা ঠিক আছে খেলা হবে আজকে, প্রচুর খেলাধুলা হয়ে গেছে কিন্তু বন্ধুরা, আস্তে ব্রেকে পা, বাম সাইডটা কিন্তু ফেনির গাড়ি, ফেনি নাকি ইয়ের গাড়ি, ও সরি কুমিল্লার গাড়ি, ওস্তাদ যান যান যান, ও ভাই দেখো আমাদেরকে দেখে কিন্তু এটা কি গাড়ি, ও যে গাড়ি হোক না কেন আমরা তাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি, আমাদের মতো ড্রাইভারের সাথে কিন্তু এইসব গাড়ি পেরিয়ে খুব কঠিন, টুবা লাইনকে আমরা খেয়ে ফেললাম ভাই, টুবা লাইনের কখনোই কিন্তু গতিপতি নাই, দেখতে দেখতে কিন্তু আমরা মেঘনা ব্রিজের সেকেন্ড পার্টও কিন্তু পার হয়ে গেলাম, আস্তে ব্রেক ব্রেক ব্রেক, বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো 224 কিলোমিটার দূরে আছে, আর আমরা প্রচুর পরিমাণে উড়াধুরা দিচ্ছি, যে উড়াধুরার কারণে অন্য ড্রাইভারদের কিন্তু মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ চমৎকার একটা দিন, 12:08 বেজে গেছে, আমরা 10:16 রওনা দিচ্ছি হচ্ছে যাত্রাবাড়ি থেকে, ওস্তাদ টানে টানে সুন্দর একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে ভাই আমরা ভাই সেই রকম গতি দেখাচ্ছি ভাই সেই রকম দ্রুত, আর একটা কথা বলে রাখি ভাই, হোটেলে কোনো বিরতি হবে না, কেউ কিন্তু আমরা জ্বালাবো না ভাই, হোটেলে কোনো বিরতি হবে না, কারণ হোটেলে বিরতি দিতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, যে কারণে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে, ওস্তাদ চা নিগলকে আমরা খেয়ে ফেললাম, দেখতে পাচ্ছ বন্ধুরা বরাবর যান যান যান, ক্লিয়ার হালকার পথে,
বন্ধুরা আমরা চলে আসছি হচ্ছে তাজমহলের ছোট ভাই নূরমহলে, দেখতে পাচ্ছ এই যে, এখানে কোনো বিরতি হবে না, তোমরা শুধু তাকায় থাকো, তাকায় থাকতেই থাকো ভাই, এখন কোনো বিরতি দেওয়া হবে না, কারণ বিরতি দিতে গেলে ভাই আমাদের অনেক দেরি হয়ে যাবে, কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে, চাঁদপুর যেতে হবে, এখন 199 কিলোমিটার দূরে আছে, তার মানে বুঝতে পারছো, বরাবর ওস্তাদ ক্লিয়ার যান, রাস্তা কিন্তু ফাঁকা আছে, অনেক যাত্রীরা কিন্তু বলতেছে ভাই, অনেক গাড়ি তো ভাই বিরতি দিতেছে, ভাই আমরা বিরতি দিতে পারবো না ভাই, সরি ভাই, আমাদেরকে অনেক দ্রুত যেতে হবে, কারণ আপনাদেরকে নামায় আমাদের আবার একটা ট্রিপ নিয়ে আসতে হবে, আমাদের গাড়ি মানে এখন অনেক কম, ওস্তাদ টানেন টানেন, আমরা মোটামুটি কুমিল্লার কাছাকাছি চলে আসছি, আর এখানে কিন্তু প্রচুর হোটেল ফোটেল আছে, ওস্তাদ টানেন টানেন টানেন, ঠিক আছে, স্বাধীন স্বাধীন সার্ভিসকে ওভারটেক দিলাম, রয়্যাল রয়্যাল আছে সামনে, আসতে ব্রেকে পা, স্পিড ব্রেকার আছে, আসতে আসতে আসতে, যান যান যান, এই সাইকেল, এই রাস্তার মধ্যে সাইকেল চালায় কেন, আসতে টানেন টানেন, এনা আপা কিন্তু সরে গেছে, কিন্তু এনা আপা সরে গেল, টানেন, বরাবার যান ক্লিয়ার যান, লালকার মধ্যে যান, আস্তে এই তো খেলা হবে, আস্তে 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 যান, ধীরে সুস্থে ধীরে সুস্থে ধীরে সুস্থে, বরাবর টান দেন টান দেন টান দেন, বরাবার যান, রয়্যাল রয়্যালের এসি, আস্তে আস্তে টানেন টানেন টানেন, বরাবর। তো বন্ধুরা আজকে আমাদের টান দেখে আমাদের যাত্রীরা বলছে ভাই অনেকদিন পর আমরা গোপ্রোর গাড়ি চালানো দেখছি ভাই, গোপ্রো তো ভাই ভালোই গাড়ি চালানো শিখে গেছে ভাই, আসলে গোপ্রো অনেক ভালো গাড়ি চালানো শিখে গেছে, দেখতে পাচ্ছ বরাবর যান, আমরা কুমিল্লার কাছাকাছি চলে আসছি, 177 কিলোমিটার দূরে আছি মাত্র, টানেন টানেন যান যান, আমরা কিন্তু কুমিল্লায় যাবো না, আমরা ডাইরেক্ট কিন্তু চাঁদপুর, আসতে ধীরে যান আসতে ধীরে যান, আসতে শামিমের গাড়ি আছে, আসতে টানেন টানেন টানেন, বেরো যান, হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার, টেনে চলে যান টেনে, সেবাগ্রিন সেবাগ্রিনকে সবগুলোকে ওভারটেক দিয়ে, বাম সাইডের ম্যাপে কিন্তু কুমিল্লা ডিসকভার হয়ে গেছে, আমরা কুমিল্লাকে ওভারটেক দিয়ে বাই বাই দিয়ে টাটা দিয়ে চলে যাচ্ছি, আসতে ধীরে যান আসতে ধীরে যান, টানেন 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 টানেন, বরাবর বরাবর যান যান যান, কাটা কোটে বেরো যান, কাটা কোটে বেরো, কাজে নাল কাজে, না আমরা সামনে তো ডানে যাবো, কিন্তু আস্তে 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 আস্তে, বাম দিক দিয়ে লোক উঠবে, কিন্তু বাম দিক দিয়ে লোক উঠবে, আস্তে 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 আস্তে, এখানে লোক আছে কিন্তু আস্তে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চাঁদপুরে চলে যাবো, আর এখানে কিছু লোকদেরকে নামাই দেবো, কারণ আমরা হচ্ছে কুমিল্লা শহরের মধ্যে যাচ্ছি না, যে কারণে আমাদের এখানে কিছু লোক নামাই দিতে হচ্ছে, আর এখান থেকে কিছু লোকজন উঠছে চাঁদপুরে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে কিন্তু লোকজন নেওয়া হয়ে গেছে, এখন আমরা আমাদের আবার যাত্রা শুরু করতেছি, আস্তে আস্তে যান, কাটান কাটান কাটান, বরাবর ডানে ইন্ডিকেটার মেনে রাখেন, ডানে ইন্ডিকেটার, আমরা ডানে যাবো, আস্তে 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 ডানে রাখেন, এনার এনা বরাবর থাকেন, এনা বরাবর থাকেন, বাম দিকে থাকেন না ভাই, বাম দিক দিয়ে চলে গেলে কিন্তু কুমিল্লায় চলে যাওয়া যাবে, আমরা তো কুমিল্লায় যাবো না, আমরা কুমিল্লার মেইন রাস্তা দিয়ে চলে যাচ্ছি, সোজা চলে গেলে ফেনীর রাস্তা, চিটাগাংয়ের রাস্তা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 155 কিলোমিটার দূরে আছে আমরা চাঁদপুর থেকে, আর বেশিক্ষণ লাগবে না মোটামুটি, এখন আবার গতিপথে আমরা দেখাবো, বরাবর যান ওস্তাদ ক্লিয়ার, হালকার মধ্যে যান যান যান, টানেন টান দেন টান দেন, গাড়ি আসতে পারে, টানেন 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 টানেন, বরাবর আহা বেরোয় গেলাম, আস্তে আস্তে যান 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 যান, ঠিক আছে, এই তো এই তো এই তো, ফুল ওয়াই, কত ঘোরা পেঁচা রোড, আস্তে আস্তে ধীরে যান আস্তে ধীরে যান আস্তে যান, ট্রাক আছে, সিএনজি আছে, কিন্তু সিএনজি আছে, বরাবর যান। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর, আমাদের গাড়ি হচ্ছে আল্লাহ রাফা, যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট ফটাফট করে দিও, আমাদের যাত্রীরা বুঝতেই পারতেছেন এত কম সময়ের মধ্যে আমরা কীভাবে চাঁদপুরে আমরা আমাদের যাত্রীদেরকে পৌঁছে দেবো, কিন্তু বুঝতেই পারছেন, আস্তে দেন আস্তে বাম সাইডটা ওভারটেক দেন, আস্তে কাটান কাটান কাটান, বেরোন 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 বেরোন, বেরো যান বেরো যান, আস্তে ধীরে যান আস্তে ধীরে যান, স্টার লাইন আছে, ঠিক আছে, আস্তে আস্তে কাটা কাটায় বেরো যান, আস্তে 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 যান, স্বাধীনকে ওভারটেক দেন, ঠিক আছে, এই তো এইরকম উড়াদুরা চালাতে হবে ভাই, সবাই ভয় পেয়ে যাবে, অন্য ড্রাইভার আর ভুলেও কখনো হচ্ছে আমাকে ওভারটেক দেওয়ার চিন্তা ভাবনা করবে না, অবস্থা যান যান যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আস্তে যান আস্তে ধীরে যায়, আস্তে ধীরে বাম দিকটা ওভারটেক দেন, বাম দিকটা ওভারটেক দেন, যান 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 যান, ক্লিয়ার, এনা আপাকে সরকার, এনা আরেকটা এনা আপা দেখতে পাচ্ছ বরাবর, ঠিক আছে এইভাবে চালাতে হবে, আস্তে দেন ক্লিয়ার, সামনে কিন্তু রাস্তায় গাড়ি থাকলেও থাকতে পারে, যাই হোক বাম দিক দিয়ে আমরা ওভারটেক দিই, আস্তে ধীরে যান 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 যান, ক্লিয়ার, ওই যে অ্যাক্সিডেন্ট করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট যাই করুক না কেন, সামনে সিএনজি আছে, কিন্তু কাটায় কোটায় বেরো যান, আস্তে ঠিক আছে, আর 144 কিলোমিটার আমরা সামনে যে কিন্তু ডানে যাবো, ব্রেকে পা যাবে, আস্তে ধীরে ব্রেকে পা ধরেন, আস্তে দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটা যে ঝড়টা তুললাম, এই ঝড়টা কিন্তু খুব মারাত্মক একটা ঝড়, আস্তে 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 ঘোরেন ঘোরেন ঘোরেন, গোলচত্বর ঘোরেন, আস্তে ধীরে যান, সিএনজি আছে কিন্তু ট্রাক আছে, ট্রাক এই আস্তে আস্তে আয় আস্তে আয় আস্তে, আমরা ঘুরে নেই, আস্তে ফুল কাটান ফুল কাটান, ঠিক আছে বরাবর যান, ওই দেখো ওই দেখো, কিরে কিরে সরকারের সমস্যা কি, টানেন টানেন ওস্তাদ টানেন, যান 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 বরাবর, 106 কিলোমিটার দূরে আছে, এই এই মোটর সাইকেল আলা, এই মোটর সাইকেল আলাগুলো এইরকম, ও লাকসাম চলে আসছে, লাকসামে কিন্তু যাত্রী নামবে, বাই ইন্ডিকেটার মারেন, লাকসামে কিন্তু যাত্রী নামবে, কিন্তু সামনে কিন্তু যাত্রী নামবে আমাদের। তো বন্ধুরা আমরা লাকসাম শহরে চলে আসছি, দেখতে পাচ্ছ চমৎকার একটা সুন্দর জায়গা, লাকসামে যারা যারা আছে তারা কিন্তু অবশ্যই একটু চ্যানেলটা লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, কিন্তু বাম সাইডে রাখেন বাম সাইডে রাখেন বাম সাইডে রাখেন, আস্তে আস্তে আস্তে, এখান থেকে কিছু লোক উঠবে, কিন্তু
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন লাকসাম শহরে চলে আসছি। এখানে আমাদের অনেক লোক নেমে গেল, আবার কিছু লোক চাঁদপুরের উদ্দেশ্যে চলে আসছে। এই আসতে গ্রিন লাইন আসতে ভাই, আমরা চলে যাচ্ছি ভাই। তাও ঘাই লাগাবে, তাও ঘাই লাগাবে। ও রয়্যাল কোচ, এটা আবার কোন গাড়ি? গ্রিন লাইনের মতোই দেখতে। যাই হোক, আমরা আমাদের যাত্রা আবার আমরা শুরু করতেছি। ওস্তাদ ডানে ইন্ডিকেটার মানে, ডানে ইন্ডিকেটার মানে, ডানে টানেন বরাবর, ক্লিয়ার ক্লিয়ার, টানেন 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 বরাবর, যান 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 যান, ক্লিয়ার যান। আছে এই তো, ঠিক আছে। লাকসাম শহরকে আমরা এখন বাই বাই টাটা দিয়ে কিন্তু চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আস্তে, যান 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 যান, টেনে বেড়ে যান, টেনে বেড়ে যান। সামনে কিন্তু বিআরটিসির গাড়ি আছে, হালকা চাপ দিয়ে কিন্তু বাম দিক দিয়ে বেড়ে যান, বেড়ে যান, বেড়ে যান, বেড়ে যান, ঠিক আছে, ঠিক আছে। এই তো শাবাশ, আস্তে 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 আস্তে, ঘুরান 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 গাড়ি, ঘুরান, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যান, টানেন 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 গাড়ি, গাড়ি রয়্যাল, রয়্যালের গাড়ি আছে। আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, ঠিক আছে, যান 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 যান, ঠিক আছে, বরাবর। আর মাত্র 93 কিলোমিটার দূরে আছি মাত্র। দেখো এবার কি গতিতে টান দেই, একদম একটানা রাস্তা ভাই, সোজা চলে যাবো ভাই, শুধু গতির ঝড় দেখবো ভাই, সব গাড়িকে একদম উড়া ধরা পরে খেয়ে ফেলবো, আমাদের স্পিড শুধু দেখবো, বরাবর, যান, রাস্তা ফাঁকা, আপনি চলে যান, টানেন 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 গাড়ি, গাড়ি গাড়ি আছে, ঠিক আছে। এটা কিটা হিরো, একটা শ্যামলী বদি, যে শ্যামলী বদি যেই থাকুক না কেন তাকে আমরা এখন খেয়ে ফেলবো। আস্তে ধীরে যান, যান যান, ঠিক আছে, ঠিক আছে, টানেন টানেন, বাম দিকটা খেয়াল রাখেন, বাম দিকটা খেলে ওভারটেক দিন, বরাবর বরাবর, যান যান যান, হালকা হালকা ধীরে যান, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, ঠিক আছে, ইকোনো সার্ভিস, আস্তে হালকা হালকা টেনে বেরো যান, আস্তে। এই তো সামনে কিন্তু অনেকগুলো পাল্লা পাল্লি দিচ্ছে, কিন্তু আমাদের মাথা কিন্তু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পাল্লা পাল্লা দিয়েও কিন্তু আমাদের হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। আস্তে আস্তে ধীরে যান, আস্তে আস্তে আস্তে, ব্রেক ব্রেক, ডান দিক দিয়ে ওভারটেক দিন, বরাবর বরাবর, যান যান যান, গাড়ি এসে গেছে কিন্তু, গাড়ি এসে গেছে কিন্তু, বরাবর, গাড়ি আসছে কিন্তু, গাড়ি আসছে কিন্তু, চাপাই দেন, আসতে, এই তো এই তো, যান 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 যান, গাড়ি আসছে কিন্তু, বরাবর বরাবর, যান যান, ক্লিয়ার, কাপা যান, টানেন 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 টানেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সামনে কিন্তু আরো গাড়ি ফাড়ি আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, বরাবর বরাবর, যান, অ্যাক্সিডেন্ট হয়েছে, যায়, টেনে যান টেনে যান, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে, অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট, আসতে আসে স্বামীর গাড়ি আছে কিন্তু, বরাবর, সামনা সামনি, আসতে, ক্লিয়ার, যান ক্লিয়ার, যান, আর মাত্র 54 কিলোমিটার দূরে, আর বেশিক্ষণ লাগবে না আমাদের, বরাবর বরাবর, যান 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 যান, ক্লিয়ার, 51 কিলোমিটার, 51 কিলোমিটার, ক্লিয়ার ক্লিয়ার, টানেন টানেন, গাড়ি এসে গেছে কিন্তু, ডান দিকে চাপাই দেন, হালকা চাপাই দেন, বরাবর বরাবর, যান 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 যান, ঠিক আছে, বরাবর, যান যান যান, ঠিক আছে, গাড়ি গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে, সাব্বাস, হাজিগঞ্জ চলে আসছি আমরা এখন, হাজিগঞ্জ চলে আসছি বন্ধুরা, কোনো যাত্রী নাই কিন্তু হাজিগঞ্জে, কোনো যাত্রী নাই কিন্তু, আসতে আসতে ধীরে যান, আসতে, ঠিক আছে, বেরো যান, কটাই কোটায় বেরো যান, আসতে, এই তো হয়তো, বরাবর বরাবর, যান যান, ক্লিয়ার ক্লিয়ার, যান যান, এখান থেকে কটাই কোটায় বেরোতে হবে কিন্তু, খুব রিস্কি রিস্কি ওভারটেক দিয়ে ফেললাম, দেখতে পাচ্ছ, আসতে, হালকা হালকা, যান, এই তো, ঠিক আছে, ইগল মামা টামা ইনা আপা সবাইকে খেয়ে চলে গেলাম, আর মতো 40 কিলোমিটার দূরে আছি আমরা চাঁদপুর থেকে, আসতে ধীরে যান, আসতে, বাম দিকটা দেখেন, বাম দিকটা খেয়াল রাখেন। ও ভাই, আমাদের গাড়ি চালানো দেখে ভাই ড্রাইভাররা এমনি ভয় পেয়ে যাচ্ছে ভাই, কি টান ফান দিচ্ছে, আসতে ধীরে যান, আসতে ধীরে যান, টানেন 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 টানেন, ক্লিয়ার, এ সালমান খান, সালমান খান, মালমান খানকে খেয়ে দিলাম, দেখতে পাচ্ছ, আর 33 কিলোমিটার, এক টানে যাচ্ছি ভাই, স্পিড কিন্তু জায়গায় জায়গাটাই আছে ভাই, কোনো ব্রেক ধরাধরি করিনি, এককে টেনে চলে যাচ্ছি, আসতে ধীরে যান, আসতে ধীরে যান, ঠিক আছে, ঠিক আছে, আর মাত্র 27 কিলোমিটার, এক নিঃশ্বাসে পৌঁছাবো ভাই, আসতে। তো বন্ধুরা, আজকে আমরা হচ্ছি ঢাকা থেকে চাঁদপুর, আমাদের গাড়ি হচ্ছে আলফা, যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলটিকে ঘুষি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। দেখো কি রিস্কি টান দিলাম, তুবা তুবা, তোমাকে বানাই দেবো বুবা, আস্তে আস্তে আস্তে, টানেন 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 টানেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ট্রাক আছে ট্রাক, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, হালকা হালকা টানেন টানেন টানেন, এই শাফাতে আলী, আহ, আর 12 কিলোমিটার, দেখতে দেখতে চলে আসলাম মনে হয় কাছাকাছি, আস্তে আস্তে আস্তে, কাটাই কোটাই বেরো যান, টানেন টানেন টানেন, এক নিঃশ্বাসে টেনে যান, এক নিঃশ্বাসে, বাইরে যেতে হবে, ইন্ডিকেটার মেরে দেন, আস্তে, ব্রেকে পা যাবে, আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে আস্তে, এখন মোটামুটি আমরা একটু আস্তে ধীরেই চালাই, আর আস্তে আস্তে কথা বলি, কারণ অনেকে আমার এই চিৎকার চেঁচামেচি পছন্দ করে না ভাই, আমার কিচ্ছু করার নাই ভাই, এই চিৎকার চেঁচামেচি করি বলেই ভাই আজকে মোটামুটি একটু আগাইছি, কারণ আগে যখন চিৎকার চেঁচামেচি করতাম না তখন ভাই কেউ আমার গেম দেখতো না, কেউ পছন্দও করতো না। অর্থাৎ হালকা যান, ক্লিয়ার, হালকার পথে যান, হালকার পথে যান, আমরা কিন্তু চাঁদপুরের নামটা কিন্তু একটু দেখতে পারছি, যে কোনো সময় কিন্তু বাম সাইডের ম্যাপে কিন্তু ডিসকভার হয়ে যাবে চাঁদপুর, বাম সাইডের ম্যাপে কিন্তু চাঁদপুর ডিসকভার হয়ে গেল, আমরা চলে আসছি চাঁদপুর। তাই ব্লগ বাপি ভাই, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাই, অনেক কষ্ট করছেন ভাই, আপনি অনেক কয়েকবার কমেন্টস করছেন, আমি কিন্তু গেমটা দেইনি, আমি দিয়ে ফেললাম, ভালো থাকবেন, আস্তে ধীরে যান, আমরা কিন্তু বাইরে যাবো, বাইরে যাবো, বাইরে যাবো, বাই ইন্ডিকেটার রাখেন, বাই ইন্ডিকেটার রাখেন, আস্তে, ব্রেকে পা যাবে, ব্রেকে পা যাবে, আস্তে 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 কাটান, আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যান 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 যান, বরাবর। তো বন্ধুরা, আমরা মোটামুটি চলে আসছি হচ্ছে আস্তে, এখানে আবার কি হানিফ মামা কি ঘটালো, আস্তে 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 আস্তে, ট্রাকের সাথে মেরেতেছে, আমাদের সব দেখার দরকার নেই, আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি,
তো বন্ধুরা আজকের যাত্রাটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন সুন্দরভাবে গাড়িটা পার্কিং করবার অনেক কিন্তু যাত্রী দাঁড়ায় আছে, এইসব যাত্রীদেরকে নিয়ে কিন্তু আমার আবার যেতে হবে হচ্ছে ঢাকাতে, যে কারণে আমরা হোটেলে কোনো বিরতি দেইনি। তা চলে আসছি আমরা হচ্ছে কোথায়, চলে আসছি আমরা আজকে চাঁদপুর। তা বন্ধুরা সবাই ভালো থেকো, আমরা এখন আসছি হচ্ছে চাঁদপুর।